আসসালাম আলাইকুম তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে কিভাবে জিপি ডিম সিম থেকে আরেকটি জিপি সিমে টাকা ট্রান্সফার করা যায় তো সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা তো কিভাবে ট্রান্সফার করে এক মোবাইল থেকে আরেক মোবাইলে নেওয়া যায় সেটা আমরা লাইভ দেখে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে জিপি সিম থেকে কিভাবে এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করা যায় তো চলেন ভিডিওটা দেখে আসি টাটা তো বন্ধুরা আমরা যদি গ্রামীণ সিমের টাকা ট্রান্সফার করে নিতে চাই তো সেই জন্য আর সর্বপ্রথম আপনাদেরকে যাইতে হবে আপনাদের ম্যাসেজ অপশনে তো ম্যাসেজ অপশনে যাওয়ার পর সুন্দরভাবে কোনো দেখা দরকার নেই যে দেখতেছেন এখানে প্লাস চিহ্ন এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম বাইর হবে দেখতে পাচ্ছেন টাইপ ন্যাম অফ নাম্বার এখানে লিখবেন এক হাজার আমি লিখতেছি এক হাজার এবং নিচে দেখতেছেন টাইপ ট্যাক্স মেসেজ এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে আসলে আপনাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা যেটা এই রেজিস্ট্রেশন প্রসেসটাই কিন্তু আমরা দেখাচ্ছি এখানে লিখবেন আর ইজিআই লিখে সেন্ট বাটন প্রেস করে সুন্দরভাবে মেসেজটা সেন্ড করে দিবেন আর মেসেজ যদি সেন্ড না হয় সেই ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওরও সলিউশন দিয়ে দেবো তো যাই হোক তো যখন আপনারা মেসেজটা সেন্ড করে দিলেন সেন্ট বাটনে ক্লিক করে তখন মেসেজটা চলে গেল আর চলে যাওয়ার পর আসলে তারা আপনাকে একটা কোড দিবে ওই কোডটাই কিন্তু আসলে টাকা ট্রান্সফার করার জন্য গুরুত্বপূর্ণ তো আমি সেন্ড করলাম না কেননা আমার তো রেজিস্ট্রেশন করা আছে তো আমার রেজিস্ট্রেশন কিন্তু যে মেসেজটা তারা দিবে পিনকোড যেটা দিবে তো সেইটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন এটা আমার একটা অন্য একটা সিমের তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলে দিছে যে মোবাইল নাম্বারটা আমার দিছে এবং রেজিস্টার সাকসেসফুলি প্রি সাবস্ক্রাইবার ইয়োর পিন ইজ পঞ্চাশ ছত্রিশ শূন্য এক এই যে পিনটা পিনটা কিন্তু আপনাকে খেয়াল করে রাখতে হবে এই পিনটা যদি খেয়াল আপনার না থাকে কোথাও লিখে রাখতে পারেন আপনি খাতায় বা কোনো নোটবুকে আপনার ইচ্ছা মতো বা সেভ করে নিতে পারেন এটা যদি হারিয়ে যায় আপনি ট্রান্সফার করতে পারবেন না তো এইরকম পিনটা আসবে আসার পর আপনি কিভাবে টাকা ট্রান্সফার করবেন এটা এটা আমরা এখন লাইভ দেখ দেখব তো তার আগে ট্রান্সফার করার আগে আমি আমার টাকাটা একটু চেক করে নেই যে আসলে কত টাকা আছে তো দিলাম তো দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে তো আমার টাকা আছে ব্যালেন্সে পাঁচপান্ন টাকা পঁয়ষট্টি পয়সা তো এখান থেকে আমি পঞ্চাশ টাকা আমি করব লোড দিব তো এখানে দেখতেছেন আমাদের ট্রান্সফার প্রসেসটা তো সর্বপ্রথম আমরা টাইপ করব যে বিটিআর তারপর একটা স্পেস দিব তারপর যে কোডটা আপনাকে পাঠিয়েছে কোড ওইটা বসাবো তারপর আরেকটা স্পেস তারপর ফোন নাম্বার দিব দেওয়ার পর আবার স্পেস তারপর একশো বা পঞ্চাশ টাকা অ্যামাউন্টে লিখে এক হাজার নাম্বারে পাঠিয়ে দেবো তো চলেন শুরু করে তো ম্যাসেজ অপশানে আসার পর এখানে উপরে পাঠাবেন এক হাজার নাম্বারে আর নিচে লিখবেন বিটিআর লেখার পর একটা স্পেচ স্পেস দিয়ে যাকে পাঠাবেন সরি স্পেস দিয়ে কোড দেবেন অর্থাৎ আমার যে কোডটা আসছিলো ফাইভ জিরো থ্রি সিক্স জিরো ওয়ান তো কোডটা দেওয়ার পর আর একটা স্পেচ স্পেচ দিয়ে এখানে নাম্বারটা বসাবেন আমি অ্যামাউন্টটা আগে বসে ফেলেছি সমস্যা নাই তো স্পেস দিয়ে নাম্বার আমি একটা নাম্বার উঠাচ্ছি তো নাম্বারের কিছু সংখ্যা হয়তো হাইট আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্য একজনের নাম্বার তো নাম্বারটা ওঠার পর স্পেস দিয়ে আপনি এখানে পঞ্চাশ টাকা বা একশো টাকা পাঠাবেন তো আমি যাই হোক আগে ভাগে দিয়ে ফেলেছি স্পেসটা দিয়ে পঞ্চাশ লেখা আছে দেখতেছেন তো এখান থেকে এখন সুন্দরভাবে ঠিকঠাক থাকলে আপনি স্যান্ড বাটনে ক্লিক করবেন এখানে বা টাকা না থাক দুই টাকা খরচা পড়বে পঞ্চাশ টাকা আমি পাঠাই তবে স্যান্ড করে দিলাম তো এটা অন্য একজনের নাম্বার ওর ফোনটা আমার কাছে আসে তো দেখতেছেন মেসেজটা সেন্ড কমপ্লিট তো এখন আমি আমার হাতে ফোনটাতে একটা মেসেজ চলে আসছে তো আমি এখন ক্যামেরাতে যাই সরাসরি আমার হাতে যে আরেকটা ফোন আছে সেটা একটু দেখাবো তো দেখতেছেন ক্যামেরা চলে আসছে তো ওইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফোনটা একটা ওপো ফোন তো ফোনটাতে দেখতে পাচ্ছেন যে আসলে ট্রানজ্যাকশন আইডি সব কিছু দেওয়া আছে এবং পঞ্চাশ টাকা গেছে একটা পিকচার তুললাম যাই হোক দেখতেছেন আমার নাম্বারটাও এখানে উঠছে যে নাম্বারে ট্রান্সফার করলাম যে ফি ফি আট মানে মোটলি ফি কাটছে দুই টাকা আটচল্লিশ টাকা ঢুকছে আর তার নতুন ব্যালেন্স আছে ঊনপঞ্চাশ টাকা মোট তার আগের তার মোবাইলটা যদি চেক করি আমি দেখতেন হ্যাঁ ব্যালেন্স আছে উনপঞ্চাশ পয়েন্ট এত টাকা তো বন্ধুরা দেখলেন যে আসলে কীভাবে টাকাটা ট্রান্সফার হয়ে গেল তো আপনাদেরকে যদি ভিডিওটি ভাল লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এরকম নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভাল লাগছে